উজনিত অচল অবস্থা হাতত পিস্তল লৈ ধন দাবিত নামিছে তিনিআলির গুন্ডা সোনারীর অসম নাগালেন্ড সীমান্তর এজন সাধারণ ব্যবসায়িক পিস্তল টুয়াই ধন দাবি করবলে আহি ধরা পড়িল লক্ষ্য চেতিয়া 12 ডিসেম্বরত ককালর খুসনিত পিস্তল সুমুয়াই আনি ব্যবসায়ী পিতৃ পুত্রক ধন দাবি করেছিল লক্ষ্য চেতিয়া সেইদিনা ভয় ভাবুকি দি টিয়ক চাহ বাগিচার দোকানখনের পর আঁতরি গেছিল লক্ষ্য চেতিয়া পলাই দিলে সে গম নাপায় মানে কি আছে কি না খালি পিস্তল লি সব ভয় খুয়াই আছে বোলো ধর 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 ইয়াক ধরিল তারপর গে পিনে সেই টিয়কর নই ওসরতে নোপর আগতে তাক ধরিল যেতিয়ালেকে লক্ষ্য চেতিয়াক চিনি পোৱা নাছিল পিতা পুত্র কিন্তু 17 ডিসেম্বরের সন্ধিয়া গুলিয়াবলে উদ্যত হতে রঞ্জিত মালী আর পুত্র সানিয়া মালিয়ে হাতে এলুতে ধরি আরক্ষী গতাই দিলে তেতিয়াহে পোহরলে আহিল লক্ষ্যর পরিচয় ভজর অংশাল সাংমাই গাঁৱৰ লক্ষ্য চেতিয়াই কোরপরা কেনেকৈ পিস্তলটো সংগ্রহ কৰিছিল সেই তথ্য উদ্ধারের চেষ্টা করেছে আরক্ষী ধারাবাহিক গ্রেনেড বিস্ফোরণের পাছত উজনি অসমত নিয়ার দলে তদন্ত চলাই থকার সময়তে হাতত উদ্যত পিস্তল লৈ চাহ বাগিচার এখন সাধারণ দোকানত গুন্ডাই ধন দাবি করা ঘটনায় পুনর্বার উদঙাই দিলে আরক্ষীর ফুপুলা নিরাপত্তা ব্যবস্থা সোনারীর পৰা হানসেং কোৰ রিপোর্ট News18 অসম উজনিত অচল অবস্থা হাতত পিস্তল লৈ ধন দাবিত নামিছে তিনিআলির গুন্ডা সোনারীর অসম নাগালেন্ড সীমান্তর এজন সাধারণ ব্যবসায়িক পিস্তল টুয়াই ধন দাবি করবলে আহি ধরা পড়িল লক্ষ্য চেতিয়া 12 ডিসেম্বরত ককালর খুসনিত পিস্তল সুমুয়াই আনি ব্যবসায়ী পিতৃ পুত্রক ধন দাবি করেছিল লক্ষ্য চেতিয়া সেইদিনা ভয় ভাবুকি দি টিয়ক চাহ বাগিচার দোকানখনের পর আঁতরি গেছিল লক্ষ্য চেতিয়া আজি উলিয়াইছিলে আর মারিবলে লৈছিলে তাৰপিছত ধরা ধরি করোতে মানে বাইরে তাক বাইরে মানে লৈ আহিলো টানি পিনি বাবার রুমত টানি পিনি লৈ আহিলো টানুতে মই একদম এই কি কয় মেগজিনটো উলিয়াই দিলো উলিয়াৰ পিছত আমি পলাই দিলে সেই গম নাপায় মানে কি আছে কি না খালি পিস্তল লৈ পিনি সবক ভয় খুয়াই আছে বোলো ধর 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 ইয়াক ধরিলো তারপর গে পিনে সেই টিয়কর নই ওসরতে নোপর আগতে তাক ধরিলো যেতিয়ালেকে লক্ষ্য চেতিয়াক চিনি পোৱা নাছিল পিতা পুত্র কিন্তু 17 ডিসেম্বরের সন্ধিয়া গুলিয়াবলে উদ্যত হতে রঞ্জিত মালী আর পুত্র সানিয়া মালিয়ে হাতে এলুতে ধরি আরক্ষীক গতাই দিলে তেতিয়াহে পোহরলে আহিল লক্ষ্যর পরিচয় ভজর অংশাল সাংমাই গাঁৱর লক্ষ্য চেতিয়াই কোরপরা কেনেকৈ পিস্তলটো সংগ্রহ করেছিল সেই তথ্য উদ্ধারের চেষ্টা করেছে আরক্ষী ধারাবাহিক গ্রেনেড বিস্ফোরণের পাছত উজনি অসমত নিয়ার দলে তদন্ত চলাই থকার সময়তে হাতত উদ্যত পিস্তল লৈ চাহ বাগিচার এখন সাধারণ দোকানত গুন্ডাই ধন দাবি করা ঘটনায় পুনর্বার উদঙাই দিলে আরক্ষীর ফুপুলা নিরাপত্তা ব্যবস্থা সোনারীর পৰা হানসেং কোৰ রিপোর্ট News18 অসম নর্থ ইষ্ট